আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজিমুন নেসা, এআর অর্গ্যানিক থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন একটি সমস্যা নিয়ে যা আমাদের চুলের গঠন এবং বৃদ্ধিতে অন্তরায় হয়ে দাঁড়ায়। আর সেই সমস্যাটা হচ্ছে স্প্লিট এন্ডস বা আগা ফাটার সমস্যা। এই সমস্যাটা যারা ভুগছেন তারাই বলতে পারবেন এই সমস্যাটা কতটা ভয়াবহ। শুধু যে আমাদের চুলের অ্যাপিয়ারেন্সটা নষ্ট করে তা কিন্তু নয়, আমাদের চুলের বৃদ্ধিতেও বাধা দেয় স্প্লিট এন্ডস। আর তাই এই সমস্যাটার সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওতে আলোচনা করব স্প্লিট এন্ডস কেন হয় এবং কিভাবে স্প্লিট এন্ডসটা দূর করা যেতে পারে। অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। প্রথমে যেটা জানতে হবে যে আসলে স্প্লিট এন্ডসটা কেন হয়। স্প্লিট এন্ডস বা আগা ফাটার সমস্যা তখন দেখা যায় যখন চুলে ঠিকভাবে যত্ন নেওয়া হয় না, চুলটা খুব বেশি ড্রাই হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে পড়ে, তখনই চুলের আগা ফাটার সমস্যা দেখা দেয়। আর আগা ফাটার সমস্যা দেখা দিলে আমাদের যে হেয়ার শ্যাফ্টগুলো আছে সেগুলো ভেঙে যায় বা দু তিনটা মাথা দেখা দেয়, আর এই চুলগুলো বিবর্ণ হয়ে যায় এবং খুবই দুর্বল হয়ে থাকে। নানা কারণে স্প্লিট এন্ডস হতে পারে, তার মধ্যে কী কী কারণ? প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠিকভাবে চুলের যত্ন না নেওয়া। চুলের যত্ন নেওয়ার জন্য কী করতে হবে? অবশ্য সপ্তাহে 2 থেকে 3 বার তেল ম্যাসাজ করতে হবে, তারপর নিয়ম মেনে শ্যাম্পু করতে হবে এবং উইকলি একবার অন্তত যে কোনো একটি হেয়ার প্যাক ব্যবহার করতে হবে। কিন্তু যখন এই নিয়মের বাইরে যাওয়া হয়, নিয়মটা ফলো না করা হয়, তখনই আমাদের চুলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাই চেষ্টা করতে হবে ঠিকভাবে এই নিয়মগুলো পালন করার। এজন্য আপনি চাইলে সপ্তাহে 2 থেকে 3 বার হালকা গরম তেল আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন। যদি সপ্তাহে 2 থেকে 3 বার না পারেন, চেষ্টা করবেন অন্তত একবার হলেও সপ্তাহে হালকা গরম তেল আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করার। এতে করে যে গরম তেলটা আছে সেটা আপনার হেয়ার শ্যাফ্টগুলোকে খুব ভালোভাবে পেনিট্রেট করে ঢুকে যেতে পারবে, যার ফলে আমাদের চুলে যে ময়েশ্চারটা দরকার সেই ময়েশ্চারটা আমাদের চুল পাবে এবং যে পুষ্টি গুণগুলো দরকার সেগুলো সমানভাবে সব চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে। শ্যাম্পু, ঠিকভাবে শ্যাম্পু না করলে কিংবা অতিরিক্ত শ্যাম্পু করলেও আগা ফাটার সমস্যা দেখা দিতে পারে। তাই এই জিনিসটা মাথায় রাখবেন আপনি কতবার শ্যাম্পু করছেন। সবচেয়ে ভালো হয় সপ্তাহে 3 থেকে 4 বারের বেশি শ্যাম্পু না করা। কিন্তু যাদের অয়েলি স্ক্যাল্পের সমস্যা রয়েছে তারা চাইলে একদিন পরপর কিংবা প্রত্যেক দিনই শ্যাম্পু করতে পারেন, অবশ্যই সেটা যদি হয় মাইল্ড কোনো শ্যাম্পু। অতিরিক্ত হার্শ কেমিক্যাল জাতীয় শ্যাম্পু ব্যবহার করলে আগা ফাটার সমস্যা দেখা দিতে পারে। তাই এর বদলে চেষ্টা করবেন যখনই শ্যাম্পু করবেন অর্গ্যানিক ও মাইল্ড কোনো শ্যাম্পু ব্যবহার করার। এতে করে আপনার চুলের সমস্যাটাও কিছুটা দূর হবে, পাশাপাশি চুলের তেমন কোনো একটা সমস্যা দেখা দিবে না। ঠিকভাবে শ্যাম্পু করবেন। অতিরিক্ত ঘষে ঘষে চুল শ্যাম্পু করলেও চুলের আগা ফাটার সমস্যা দেখা দিতে পারে। তাই চেষ্টা করবেন যখন শ্যাম্পু করবেন আপনার মাথার স্ক্যাল্পটা হালকা হাতে ঘষে নিয়ে বা হালকা হাতে ম্যাসাজ করে নিয়ে চুলটা ধুয়ে ফেলার। চুলে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না বা অতিরিক্ত ফ্রিকশন তৈরি করবেন না। অতিরিক্ত ফ্রিকশনের ফলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয় এবং চুলের আগা ফাটার সমস্যা দেখা দেয়। উইকলি একবার হেয়ার প্যাক ব্যবহার করবেন। আমাদের চুলের মেইন খাদ্য হচ্ছে প্রোটিন বা আমাদের চুল তৈরি হয়েছে ক্যারাটিন নামক প্রোটিন থেকে। আর এই ক্যারাটিনের অভাব দেখা দিলে আমাদের চুল অতিরিক্ত শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যায়, যার কারণে উইকলি এমন একটি হেয়ার প্যাক ব্যবহার করার প্রয়োজন যাতে আমাদের চুলের সব চাহিদা, সব পুষ্টির চাহিদা পূরণ করা যেতে পারে। আর এই জিনিসটি কখনোই ভুলবেন না, ভেজা চুল আঁচড়াবেন না। যখন আমাদের চুল ভেজা থাকে তখনই থাকে সবচেয়ে বেশি উইক বা দুর্বল। আর এ সময় চুল আঁচড়ালে চুলের আগা ফাটার সমস্যা এবং চুল গোড়া থেকে ঝরে মরার মতো সমস্যা দেখা দিতে পারে। যখন চুল হালকা ভেজা থাকবে তখন হচ্ছে সবচেয়ে ভালো সময় চুলটা আঁচড়ে নেওয়ার। চুলে যখন জ্বর থাকবে চেষ্টা করবেন ফাঁকা দাঁতে চিরু নিয়ে চুলটা আঁচড়ে নেওয়ার, অবশ্যই হালকাভাবে চুলটা আঁচড়ে নেবেন। যদি আপনি চিকন দাঁতে চূর্ণ দিয়ে জোরে জোরে টেনে টেনে চুল আঁচড়ান, চুলে ফ্রিকশন তৈরি হবে, আগা ফাটার সমস্যা ও গোড়া থেকে ঝরে পড়ার সমস্যা দেখা দিবে। জট ভাঙার সময় চেষ্টা করবেন মোটা দাঁতের চিরুনি এবং চুল আঁচড়ানোর সময় চুলটা খুব ধীরে ধীরে আঁচড়াবেন। চুলের আগা থেকে শুরু করে তারপর আস্তে আস্তে আঁচড়ে আঁচড়ে উপরের দিকে যাবেন। এভাবে যখন পুরো চুলটা আঁচড়ানো হয়ে যাবে একেবারে উপর থেকে হালকা করে টেনে পুরো চুলটা নিচের দিকে নিয়ে
আঁচড়ে নেবেন। এইভাবে আঁচড়ানোর নিয়মটা ফলো করবেন। বেশি আঁচড়াবেন না, অতিরিক্ত চুল আঁচড়ালেও চুলের আগাফাটা সমস্যা দেখা দিতে পারে, কারণ অতিরিক্ত চুল আঁচড়ালে আমাদের চুলে ফ্রিকশন তৈরি হয়, যার কারণে আমাদের স্কাল্প ড্রাই ও ইরিটেটেড হয়ে যাওয়ার পাশাপাশি আমাদের চুলে স্প্লিট এন্ডসের সমস্যা দেখা দিতে পারে। ক্যারাটিনের অভাব দেখা দিলেও চুলে স্প্লিট এন্ডসের সমস্যা হতে পারে, তাই চেষ্টা করবেন আপনার ডায়েটটা ফলো করার। ডায়েটে প্রচুর পরিমাণ শাকসবজি, মাছ, গোস্ত, ফল, মূল, বাদাম, ডাল, শস্য রাখার চেষ্টা করবেন। এছাড়াও রাখার চেষ্টা করবেন সপ্তাহে 1 থেকে 2 বার কিছু সামুদ্রিক মাছ, কারণ বাদাম এবং সামুদ্রিক মাছে থাকে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট বা ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের চুল সুন্দর রাখতে, আগাফাটা সমস্যা দূর করতে, ক্যারাটিন রিপ্লেস করতে খুব ভালো কাজ করতে পারে। এই তো গেল কী কী কারণে চুলে স্প্লিট এন্ডসের সমস্যা দেখা দিতে পারে। যাদের স্প্লিট এন্ডসের সমস্যা হয়েছে তারা কীভাবে এই সমস্যাটা দূর করবেন? স্প্লিট এন্ডসের সমস্যা দূর করার জন্য অবশ্যই প্রথমে বললাম তেল ম্যাসাজ করতে হবে। যদি আপনি ন্যাচারাল কোনো অয়েল ব্যবহার করেন তাহলে আপনি আনিয়ন অয়েলটা ব্যবহার করতে পারেন, কারণ পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস ও ক্যাম্ফারল, যা আমাদের চুলের গঠন ও বৃদ্ধিতে খুব ভালো কাজ করতে পারে। এছাড়াও পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আমাদের চুলের গঠন ও বৃদ্ধিতে প্লাস আমাদের চুলের সৌন্দর্য বৃদ্ধিতে খুব ভালো কাজ করতে পারে। আগাফাটা সমস্যা দূর করতে, চুল বিবর্ণ হয়ে যাওয়া থেকে রক্ষা করতে, চুলের মাছ থেকে ভেঙে পড়া রক্ষা করতে, চুল সফট করতে, শাইনিং করতে আনিয়ন অয়েলটা খুব ভালো কাজ করতে পারে। এছাড়াও আমাদের চুলের আউটার প্রোটেকটিভ যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের চুলে যে ড্যামেজটা হয় সেই ড্যামেজ রিপেয়ার করতে পারে আনিয়ন অয়েল। মেথি অয়েল, মেথিতে আছে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, স্যাপোনিন, লেসিথিন, যা আমাদের চুলের ওভারঅল সৌন্দর্য বৃদ্ধিতে খুব ভালো কাজ করতে পারে। ড্রাই স্কাল্পের সমস্যা হোক কিংবা যে কোনো ধরনের স্কাল্প ইনফেকশন, চুলের মাছ থেকে ভেঙে পড়া, চুল বিবর্ণ হয়ে যাওয়া, চুলের স্প্লিট এন্ডসের সমস্যা দূর করতে পারে মেথি অয়েল। অ্যালোভেরা জেল কিংবা অ্যালোভেরার তেল দুটোই আপনার চুলের স্প্লিট এন্ডসের সমস্যা দূর করতে খুব ভালো কাজ করতে পারবে। তাই যাদের বিভিন্ন ধরনের স্কাল্প ইনফেকশন সমস্যা রয়েছে, চুল পড়ার সমস্যা রয়েছে, আগাফাটা মাছ থেকে ভেঙে পড়া, চুল দুর্বল, রুক্ষ, পাতলা, এই সমস্যা দূর করতে অ্যালোভেরা জেলের সাথে আপনার পছন্দ মতো তেল মিক্স করে অ্যাপ্লাই করতে পারেন বা শুধু অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করতে পারেন। আমলকি, আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস ও পটাশিয়াম, যা আমাদের চুলের সব ধরনের সমস্যা দূর করতে একাই কার্যকরী। তাই আপনি চাইলে আমলকির পেস্ট কিংবা আমলকির পাউডার আপনার হেয়ার প্যাকের সাথে মিক্স করে আপনার চুলে অ্যাপ্লাই করতে পারেন, কিংবা চাইলে অয়েল ফর্ম বা যে আমলকির তেলটা আছে সেই আমলকির তেলটা আপনার চুলে অ্যাপ্লাই করতে পারেন স্প্লিট এন্ডসের সমস্যা দূর করতে। মরিঙ্গা অয়েল, মরিঙ্গা পাউডার কিংবা মরিঙ্গা অয়েল দুটোর যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন আপনার স্প্লিট এন্ডসের সমস্যা দূর করতে। শুধু যে স্প্লিট এন্ডসের সমস্যা দূর করতে তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের স্কাল্প ইনফেকশন সারাতে, স্কাল্প ইনফেকশন রোধ করতে, চুল পড়া কমাতে, চুল মজবুত করতে, দুর্বল ও পাতলা চুল প্রতিরোধ করতে খুব ভালো কাজ করতে পারে মরিঙ্গা অয়েল। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো তেলের সাথে 1 থেকে 1.5 চা চামচ মরিঙ্গা পাউডার মিক্স করে একটি হেয়ার মাস্ক তৈরি করে আপনার চুলে অ্যাপ্লাই করতে পারেন, পরদিন শ্যাম্পু করে নেবেন। কিংবা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো হেয়ার প্যাক ইনগ্রিডিয়েন্টের সাথে মরিঙ্গা পাউডারটা মিক্স করে আপনার চুলে অ্যাপ্লাই করতে পারেন। ভৃংরাজ, ভৃংরাজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস, পাশাপাশি রয়েছে ফ্ল্যাভোনয়েডস, যা আমাদের চুলের সৌন্দর্য বৃদ্ধিতে খুব ভালো কাজ করতে পারে। চুলের যে কোনো সমস্যা দূর করতে আপনি ভৃংরাজটা আপনার হেয়ার প্যাকের সাথে মিক্স করে ইউজ করতে পারেন কিংবা হেয়ার অয়েলের সাথে মিক্স করে ইউজ করতে পারেন। বিটরুট, বিটরুট আপনার চুলের যে কোনো সমস্যা দূর করে আপনার স্বপ্নের যে ড্রিম লেন্থটা আছে সেই ড্রিম লেন্থ পূরণ করতে হেল্প করতে পারে বিটরুট। তাই আপনার চুলের যেই সমস্যাই হোক না কেন সেই সব সমস্যা দূর করতে আপনি বিটরুট জেলটা অ্যাপ্লাই করতে পারেন। স্কাল্প ইনফেকশন থেকে শুরু করে স্প্লিট এন্ডসের সমস্যা, চুল পড়া, চুলের আগা ফাটা, মাছ থেকে ভেঙে পড়া, চুল লম্বা না হওয়া, এইসব সমস্যা দূর করতে বিটরুট জেলটা খুব ভালো কাজ করতে পারে। এছাড়াও বিটরুট জেল চুলে অ্যাপ্লাই করার ফলে আমাদের রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যায়, যার ফলে চুলের গোড়া সব পুষ্টি সমানভাবে পৌঁছে চুলের গোড়া হয় মজবুত। আজকে ভিডিওটি এ পর্যন্ত। যে কোনো সাজেশন কিংবা অর্গ্যানিক প্রোডাক্ট অর্ডার করতে যোগাযোগ করতে পারেন এআর অর্গ্যানিকের পেজে।
धन्यवाद।